প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সাইবার ডেভেলপর বিটি থেকে আমি রাজীব আস্তান আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকটা ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো সাইবার ড্যাশবোর্ড থেকে কীভাবে নতুন একটি ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় আমাদের কিন্তু অনেক সময় দরকার পড়ে একটা ড্যাশবোর্ডে একাধিক ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যেমন ধরেন আমার অফিসে অ্যাকাউন্টস সেকশন আছে যেটা যার কাজ হলো আমাদের ডোমেনোস্টিক নিয়ে যাবতীয় যত বিল আছে সে বিলগুলো পে করবে অথবা আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটটা একজন ডেভেলপারের মাধ্যমে ডেভেলপ করে নেবেন তাকে আপনি সাইবার ডেভেলপ প্যানেলের ড্যাশবোর্ডের লিঙ্কটা দিয়ে দেবেন ড্যাশবোর্ডের লগ ইন অ্যাক্সেস দেবেন কিন্তু আপনি চাচ্ছেন না যে আপনার ড্যাশবোর্ডে অন্যান্য যত হোস্টিং আছে বা অন্যান্য ডোমেন আছে সেগুলো সে অ্যাক্সেস করতে পারুক বা আপনাদের বিলিং ইনফরমেশনগুলো অ্যাক্সেস করতে পারুক সেই ক্ষেত্রে আপনি তাকে একটা পারমিশন দিয়ে নতুন একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবেন সেক্ষেত্রে শুধুমাত্র আপনি যে পারমিশনটা দিচ্ছেন সেই পারমিশনের অংশটুকুই সে দেখতে পারবে অন্য কোনো অপশনটা অ্যাক্সেস করতে পারবে না তো এটা কীভাবে করতে হয় চলুন দেখা যাক প্রথমেই নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের উপরে অ্যাকাউন্ট ডিটেলস যে মেনুটা আছে এই মেনুতে ক্লিক করতে হবে এই মেনুতে ক্লিক করার পর ড্যান পাশে ইউজার ম্যানেজমেন্ট নামে একটা অপশন পাবো এই অপশনটাতে ক্লিক করতে হবে এই অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাদের এক্সিস্টিং যে ইউজারটা আছে এটাকে এখানে শো করবে এবং চাইলে নতুন ইউজারকে ইনভাইট দেওয়া যাবে তো আমরা নতুন যে ইউজারকে ইনভাইট দিব সে ইউজারের ইমেলটা কিন্তু আমাদের এখানে বসাই দিতে হবে তো আমি এখানে একটা ইমেল বসালাম এবার এই ইউজারকে কি ধরনের পারমিশন দিতে যাই ধরেন আমি শুধু একে বিলিং এ পারমিশন দিতে তো এখানে চুজ পারমিশন যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করতে হবে এবং এখানে কিন্তু আপনাদের যাবতীয় পারমিশন অপশনগুলো আছে যেমন মডিফাই মাস্টার অ্যাকাউন্ট প্রোফাইল আপনার এই পারমিশনটা যদি দেন তাহলে কিন্তু অন্য কোনো এক্সেস পাবে না শুধুমাত্র মাস্টার অ্যাকাউন্টটা মডিফাই করা এক্সেস পাবে তো আপনি চাচ্ছেন আপনার হচ্ছে যে বিলটা আছে সেই বিলটা সে দেখতে পারবে এবং বিল পে করতে পারবে তো আমি কিন্তু এখানে জাস্ট খালি ভিউ অ্যান্ড পে ইনভয়েসেস তো এইটাতে টিক দিলাম এটাতে টিক দিলে কিন্তু সে হচ্ছে আমাদের ডোমেন হোস্টিং কোনটা কেনা আছে বা ডোমেন কতগুলো কেনা আছে হোস্টিং অ্যাকাউন্ট কোনগুলো কেনা আছে কোনো কিছু কিন্তু সে দেখতে পারবে না বা হোস্টিং অ্যাকাউন্ট লগেনও করতে পারবে না শুধুমাত্র সে ইনভয়েসের অ্যাক্সেস করতে পারবে এবং ইনভয়েসগুলো দেখতে পারবে এবং চাইলে ইনভয়েসগুলো পে করতে পারবে অথবা আপনি চাচ্ছেন যে সে শুধুমাত্র আপনার হচ্ছে যে সাপোর্ট টিকিটগুলো আছে সে সাপোর্ট টিকিটগুলো ম্যানেজ করতে পারবে তাহলে কিন্তু আপনি এখানে সাপোর্ট টিকিটের টিক দিয়ে আপনি এই ইউজারকে ইনভাইট সেন্ড করে দেবেন তো আমি বিলিং বিলিংয়ের এক্সেসটা দিলাম তো সে শুধুমাত্র আমাদের ইনভয়েসগুলো দেখতে পারবে তো এখানে আমি যদি সেন্ড ইনভাইট দিই তাহলে তার কাছে কিন্তু একটা ইনভাইটেশন চলে যাবে এবং সে তার মেইলে একটা মেইল পেয়ে যাবে এবং মেইলের মাধ্যমে সে নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন পাবে এবং সে এটা অ্যাকসেপ্ট করলে আমাদের এখানে কিন্তু নতুন একটা ইউজার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তো তার কাছে কিন্তু আমাদের ইনভাইট চলে গেছে এই যেখানে দেখাচ্ছে ইনভাইট সেন্ট সাকসেসফুলি এখন সে অ্যাকসেপ্ট করলে কিন্তু আমাদের এখানে নতুন ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আজকে আমরা দেখলাম সাইবার ডেভেলপ প্যানেল থেকে নতুন একটা ইউজার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করা যায় আগামী দিনে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ